দুগ্ধপান শিশুর পেশাব করলে নামাজ হবে কিনা? যেই সন্তান মায়ের দুধ পান করে, অন্য কিছু খায় না, সে দুধ খাইয়াই বাঁচে। তো এই শিশু সে যতদিন মায়ের দুধ পান করবে, এই অবস্থা সে যদি পেশাব করে, যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের উপরে পানি মেরে দিলে চলবে, আর মেয়ে শিশু হলে অন্য সাধারণ পেশার মতো ধুইতে হবে। এখন কত হলো ছেলে মেয়ের মধ্যে বৈষম্য কেন? আল্লাহ তাআলা ভালো জানেন, নিশ্চয়ই এমন কিছু আছে যে এটা ধোয়া ছাড়া পাক হবে না। এটা বৈষম্যের বিষয় নয়, কোনো হিকমা বা রহস্যের বিষয়, যেটা গবেষণা সাপেক্ষ বিষয়। বাকি ছেলে সন্তান যদি এবং শুধু দুধের উপরে সে বেড়ে ওঠে, তার জন্য এই বিধানটা হাদিসের আলোকে প্রমাণিত। তবে যদি সে দুধের পাশাপাশি অন্য খাবারও খায় বা অন্য খাবার খেতে অভ্যস্ত হয়, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো ছেলে হোক মেয়ে হোক তাদের পেশাব পরিচ্ছন্ন করতে হবে, যে জায়গায় লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। অনেক মায়েরা আছেন এই শীতের দিনে অহেতুক কষ্ট করেন, ধরেন আপনার দুধের সন্তান কোলে পেশাব করে দিয়েছে, তো দেখা যায় তিনি গোসল করেন, গোসল করার তো দরকার নাই। আপনার যদি শরীরের কোনো জায়গা লাগে শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে, কাপড়ে কোনো জায়গা লাগছে ওই কাপড়টা আলাদা করে, শুধু কাপড়ে ওই পেশাব যেটুকু লাগছে ওইটুক জায়গা ভালো করে ডোলে চিবিয়ে ধুয়ে ফেললেই হবে, ব্যাস আপনার পাক হয়ে গেল। পুরো শরীর ধুইতে হবে এমনটা আবশ্যক নয়, যে জায়গা লাগবে শুধু সেটুকু ধুইতে হবে। কোনো মেয়ে যদি বিয়ের পরও অন্য ছেলের টাকা যোগ্যতার লোভে স্বামীর ঘর করতে না চায়, পরকীয়ে লিপ্ত হয়, তার বিধান কি? সে জেনাকারী এবং পাপিষ্ঠ, এর দুনিয়া আখেরাত দুইটাই যাবে। অনেক মেয়েরা আছে লোভে পড়ে দেখা যায় যে স্বামীর সংসার বাদ দিয়ে সে অন্যদিকে চলে যায় এবং সেদিকে যেয়ে সে ঘর করার চেষ্টা করে, সে গুনাহগার হবে এবং পাপিষ্ঠ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজানে ফরজ রোজা ভাঙার পরে রোজা রাখার সময় সাহারি না খেয়ে রাতের খাবারের সময় খেয়ে রোজা রাখা যাবে কিনা? রমজান মাসে ফরজ রোজা এটা রাখতে যান অথবা ভাঙতি রোজা রাখতে গেছেন, যে রোজায় রাখতে যান, এই রোজা রাখার সময় আপনি যদি এই সময় যদি কি বলে এটাকে সাহারি খেতে না পারেন, তাহলে ভোর রাতে উঠে নিয়ত করলে হয়ে যাবে, সাহারি না খাললেও রোজার অসুবিধা হবে না। অনেকে মনে করে সাহারি না খেলে রোজা হবে না, ভাই কোনো কারণে সাহারি খেতে ভুলে গেছেন কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। আমার একটা ছেলে খুব ইচ্ছা ছিল হাফেজ বানাবো, কিন্তু বাচ্চাটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, ছয় মাস মাদ্রাসায় পড়ার পর রোগের কারণে আর পড়তে পারে নাই, এর জন্য কোনো গুনাহ হবে কি না? দেখুন, অনেকে এ নিয়ত করেন যে ছেলেকে হাফেজ বানাবো, কিন্তু হয়তো শেষ পর্যন্ত আর হাফেজ বানানোর তৌফিক হয় না কোনো কারণে, এর কারণে গুনাহ হবে না। কারণ নিয়ত করা মানে মান্যত করা না, মানত এক জিনিস নিয়ত আরেক জিনিস। আমি নিয়ত করলাম ভালো কাজ করবো, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশা আল্লাহ। তবে নিয়ত করলে সেটা পুরা করার জন্য চেষ্টা করবেন আপনি। মসজিদ নির্মাণে অনেক লোকেরা দান খয়রাত করে, যেখানে কোনো সেখানে যদি কোনো সুদখোর বা অন্য কোনো অবৈধ টাকা লাগানো হয়, তাহলে মুসল্লিদের নামাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে কিনা? ভাইরা আমার, মসজিদে হালাল টাকা লাগাবেন, আল্লাহর ঘরে হালাল টাকা লাগাবেন, মসজিদ কর্তৃপক্ষের যেন পিঠে মেরুদণ্ড থাকে, ইমাম সাহেবদের যেন সৎ সাহস থাকে, অন্তত বলবেন ঘোষণা দিয়া যে সবাই মসজিদে টাকা দান করেন কিন্তু হালাল টাকা দিবেন, হারাম দিবেন না। ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করেন না, বিধায় হারাম কিছু দিবেন না।